বছরের জীবনের অর্ধেকটাই কেটেছে রাষ্ট্রীয় নিপীড়নে। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন বেঁচে থাকবেন বঙ্গবন্ধু। অন্ধকার প্রকোষ্ঠে তিনি মৃত্যুঞ্জয়ী, তিনি স্বাধীন বাংলাদেশের স্রষ্টা। তাকে ঘিরেই এই জাতির বেড়ে ওঠা, বেঁচে থাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় চিত্রগাথায় শোকগাথা শীর্ষক এই ছবির প্রদর্শনীর আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তুলির আঁচড়ে বাবার প্রতি ভালোবাসায় সিক্ত শিল্পীর ক্যানভাস। বঙ্গবন্ধুর বরমে শেখ হাসিনা বুঝিয়ে দিলেন, সময় পেরিয়ে গেল, স্মৃতি থেকে এতটুকু ম্লান হয়নি বাবার ভালোবাসার পরশ। প্রধানমন্ত্রী তুলির আঁচড়ে আঁকা ছবিটি শেষ করেন বিশিষ্ট চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। উনি আমাকে সৃষ্টি করে দিয়েছে, চিন্তা করার ক্ষমতা দিয়েছে, যে আমি হয়তো ছোট হতে পারি কিন্তু আমি স্বাধীন। এই আয়োজন উৎসর্গ করা হয় তরুণ প্রজন্মকে। একই চত্বরে বঙ্গবন্ধুর 130টিরও বেশি স্থিরচিত্র। নতুন প্রজন্ম যেন খুঁজে পায় তার আদর্শ পিতাকে। ওনার চেতনাটা যেন সবাই ধারণ করে নিজের ভেতর। তুমি আমার কাছে একজন আদর্শ মানুষ, তুমি আমাদের জাতির পিতা। আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন রাজধানীর বিভিন্ন স্কুলের হাজারো শিক্ষার্থী। তাদের সামনে প্রধানমন্ত্রী তার উদ্বোধনী বক্তব্যে তুলে ধরেন বঙ্গবন্ধুর আদর্শের কথা, দেশের প্রতি তার দায়িত্ববোধের কথা। বঙ্গবন্ধুকে আমাদের মাঠ থেকে নিয়ে গেছে, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে কখনো হত্যা করতে কেউ পারেনি, ইনশাল্লাহ ভবিষ্যতে আর পারবে না। এই বাঙালি আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন, বঙ্গবন্ধু হত্যার পর 21 বছর তার নাম এদেশের মানুষ মুখে নিতে পারেনি। তিনি বলেন, সবার চেষ্টায় বাংলাদেশ একদিন উন্নত সমৃদ্ধ হয়ে বিশ্ব সভায় মর্যাদার আসনে বসে বঙ্গবন্ধুর স্বপ্ন সার্থক করবে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।